আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ রশিদুল হক সহকারী অধ্যাপক সার সেলুল্লা মেডিকেল কলেজ আজকে আপনাদের সাথে আমি আত্মহত্যা নিয়ে কিছু কথা বলবো আত্মহত্যা জনস্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ পাবলিক হেলথ ইস্যু এবং এই আত্মহত্যার যে গবেষণাগুলো দেখা গেছে প্রতি বছর পৃথিবীতে প্রায় সাত লক্ষ মানুষ আত্মহত্যা করে প্রতি চল্লিশ সেকেন্ডে একজন আত্মহত্যা করে দেখা গেছে যাদের বয়স পনেরো থেকে উনত্রিশ এদের মধ্যে ইট ইজ দ্য ফোর্থ লিডিং কজ অফ ডেথ এই আত্মহত্যার যারা মারা যাচ্ছে তাদের মধ্যে সাতাত্তর পার্সেন্টই এই মধ্যম এবং উন্নয়নশীল দেশগুলোতে হয়ে থাকে সো আত্মহত্যাকে নিয়ে আমাদের আরও বেশি করে জানতে হবে আত্মহত্যা কীভাবে প্রতিরোধ করা যায় আত্মহত্যা একটি প্রতিরোধযোগ্য সামাজিক সমস্যা এবং এটিকে প্রতিরোধ করা যাবে সো সোসাইড ইজ এ সেলফ মার্ডার ইট ইজ দ্য আলটিমেট কেলিং অফ সেলফ তো একজন মানুষ নিজেকে কেন শেষ করে দিতে চায় কেন সে মরে যেতে চায় কেন সে নিজের জীবনটাকে এত সুন্দর পৃথিবীতে সে বাঁচতে চায় না এই জিনিসগুলো আমাদের জানতে হবে আত্মহত্যার অনেক কারণ আছে যার মধ্যে আমরা প্রথমেই দেখতে পাই যে নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রেই কোনো না কোনো মানসিক রোগ থেকে থাকে আত্মহত্যা যিনি করেন তার মানসিক রোগ পাওয়া যায় এবং নাইনটি ফাইভ পার্সেন্টের ক্ষেত্রে এইসব রোগীরা দেখা যায় যে আত্মহত্যার পূর্বে এটা গবেষণায় দেখা গেছে যে ফিফটি পারসেন্ট অফ দোজ কমিটেড সুসাইড তাদের মধ্যে তারা কারো সাথে এটা শেয়ার করে থাকে তার আত্মহত্যার ইচ্ছা প্রকাশ করে থাকে এবং এটা একটা গবেষণা আমেরিকাতে দেখা গেছে যে এসব ক্ষেত্রে আমরা যদি কার্যকরভাবে প্রিভেন্টিভ মেজার নিয়ে থাকি তাহলে আত্মরক্ষা অনেক ক্ষেত্রেই আমরা প্রতিরোধ করতে পারি তা আত্মহত্যা কেন করে থাকে একজন মানুষ কেন নিজের জীবনটাকে শেষ করে দিতে চায় কেন সে এই সুন্দর পৃথিবীতে তার এই জীবন সে নিভিয়ে দিতে চায় মরে যেতে চায় তা আত্মহত্যার পিছনে যে মানসিক কারণগুলো আছে তার মধ্যে সবচেয়ে মূল কারণ যেটাকে বলি সেটা হচ্ছে মেজর ডিপ্রেসিভ ডিজঅর্ডার মেজর ডিপ্রেশন ইট ইজ দ্য ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অফ কেসেস অফ সুসাইড ইট ইজ ডিপ্রেশন ইজ দ্য মেজর কজ অফ সুসাইড এছাড়াও আমাদের আরও কমন কজগুলো যেগুলো দেখি সাবস্টেন্স অ্যাবিউজ অ্যালকোহল অ্যাবিউজ এটাই আরেকটি গুরুত্বপূর্ণ মানসিক স্বাস্থ্যের ক্ষতিকর দিক যারা সাবস্টেন্স নেয় এবং নেশা করে তারা আত্মহত্যা করে থাকে তাদের ইম্পালসিভিটি অনেক বেড়ে যায় অ্যাডজাস্টমেন্ট ডিজা অর্ডার এটার থেকেও আত্মহত্যা করে থাকে আমরা দেখি যে অনেকে মানসিক রোগে আক্রান্ত থাকে যেমন পার্সোনালিটি ডিজা যেমন এটাকে আমরা বলি যে বর্ডার লাইন পার্সোনালিটি ডিজা অর্ডার সোশ্যাল পার্সোনালিটি ডিজা অর্ডার পার্সোনালিটি ডিজা এই মানসিক রোগগুলো যাদের থাকে তাদের আত্মহত্যার প্রবণতা অন্যদের চেয়ে অনেক বেশি থাকে এছাড়াও সিজোফিনিয়া রোগীদের ফাইভ টু টেন পার্সেন্ট ক্ষেত্রে তারা আত্মহত্যা করে থাকে সুসাইড ইজ দ্য ইম্পর্টেন্ট কজ অফ ডেথ ইন সিজোফিনিয়া সো সিজোফিনিয়া রোগীদের ক্ষেত্রে আমরা যদি সঠিক চিকিৎসা করি তাহলে আত্মহত্যার প্রবণতা কমিয়ে আনতে পারি এছাড়াও আমরা আরও অনেক কারণ দেখে থাকি আত্মহত্যার ক্ষেত্রে যেমন আমরা দেখি যে কারো যদি সামাজিকভাবে সে ডিভোর্স থাকে আইসোলেটেড থাকে সে যদি কোনো সাইকোলজিক্যাল একটা স্ট্রেসের মধ্যে দিয়ে যায় তাহলেও কিন্তু তার আত্মহত্যার প্রবণতা বেড়ে যায় ব্রিফম্যান কারো যদি কাছের কেউ মারা যায় তাহলেও তার মধ্যে আত্মহত্যার চিন্তা চলে আসে এবং আমরা অনেক সময় সুইসাইড প্যাক নামে একটা শব্দ দেখি যে একই সাথে দুজন আত্মহত্যা করছে কারো লাভার মারা গেল সেও তার সাথে সমরণে চলে যায় দুজনই আত্মহত্যা করে এইসব ঘটনা আমরা পত্রপত্রিকায় দেখে থাকি সামাজিক অনেক অনেক কারণ আছে যে কারণেও কিন্তু আত্মহত্যা করে থাকে এর মধ্যে যে কারণগুলো আমরা বিশেষভাবে দেখতে পাই সামাজিক তার মধ্যে আনরেস সিচুয়েশান সোশ্যাল ইনস্টাবিলিটি সোশ্যাল আনস্টাবিলিটি সোশ্যাল পাভার্টি যদি বেড়ে যায় কোনো কানে তখন কিন্তু আনএমপ্লয়মেন্ট যদি বেড়ে যায় তাহলে কিন্তু আত্মহত্যা প্রবণতা বেড়ে যেতে পারে সাইকোলজিক্যাল কারণে অনেক সময় আত্মহত্যা করে থাকে সাইকোলজিক্যাল যে মূল কারণটি এরনটি বেগ নামে এক ভদ্রলোক গবেষণা করে দেখেছেন সেটা হচ্ছে হেল্পলেসনেস ফিলিং অফ হেল্পলেসনেস এই ফিলিং অফ হেল্পলেসনেস একটা মানুষের মধ্যে যখন আসে তার মধ্যে আত্মহত্যা প্রবণতাটা অনেক বেড়ে যায় আমরা অনেক সাইকোলজিতে গবেষণায় দেখেছি যে আত্মহত্যার মধ্যে আরও কিছু কারণ আছে যেমন সোশ্যাল কজের মধ্যে যেমন অ্যালট্রুইস্টিক সুসাইড অনেকে তার দেশের জন্য আত্মহত্যা করে দেশের জন্য জীবন বিলিয়ে দেয় আবার অনেক সময় দেখে অ্যানোমিক সুসাইড সে নিজেকে সোশ্যাল ইন্টিগ্রেশন থেকে ডিসরাপশন হয় সে সামাজিকভাবে নিজেকে আইসোলেট করে ফেলে সে কারোর সাথে মিশতে পারে না তখন সে আত্মহত্যা করে ইমিল ডুরকে এই আত্মহত্যা থিওরিটি বলেছেন এছাড়াও আমরা আরও অনেক কারণ দেখছি বায়োলজিক্যাল কারণ পাই জেনেটিক কারণ পাই যদি পরিবারের মধ্যে বাবা মা ভাই বোন স্বজন ফার্স্ট হাউটে রিলেটিভসের মধ্যে কেউ আত্মহত্যা করে থাকে সেক্ষেত্রে কিন্তু তার আত্মহত্যার প্রবণতাটা অন্যদের চেয়ে অনেক বেশি থাকে এটাকে আমরা জেনেটিক কজ বলে থাকি এই জিনিসগুলো আমাদের মাথায় রেখে কিন্তু আমাদের আত্মহত্যার কারণগুলোকে বিবেচনা করতে হবে সাবস্টেন্স অ্যাভেলেবিলিটি যদি কেউ খুব সহজে নেশার বস্তু পেয়ে যায় যদি আমরা দেখি ইয়াবা অ্যালকোহল এলএসডি এগুলো যদি সহজেই তার হাতের কাছে সজলভ্য হয়ে যায় তখন কিন্তু এটা থেকে তার সুইসাইডাল টেন্ডেন্সি বেড়ে যেতে পারে ইম্পালসিভিটি বেড়ে যেতে পারে এবং সে আত্মহত্যা করতে পারে সো এই জিনিসগুলো আমাদের আত্মহত্যার মূল কারণের মধ্যে পড়ে এছাড়াও আমরা দেখেছি গবেষণায় যে যারা চাইল্ড অ্যান্ড অ্যাডোলোশন এজ গ্রুপ চাইল্ড এজ এই আত্মহত্যা প্রবণতাটা খুব কম থাকে কোনো কোনো গবেষণায় পয়েন্ট সেভেন থেকে পয়েন্ট এইট পার লাখ পপুলেশনে একজন বাচ্চাদের এটা আত্মহত্যা করে থাকে পাঁচ থেকে চোদ্দো বছরের মধ্যে এবং যাদের বয়স পনেরো থেকে বিশ বছরের কাছ থেকে আঠেরো বছর সেক্ষেত্রে কিন্তু আত্মহত্যার রেটটা আবার বেশি এদের ডিপ্রেশন বেশি হয় অ্যাডজাস্টমেন্ট ডিজঅর্ডার বেশি হয় সাবস্টেন্স অ্যাভিলের সমস্যা থাকে অনেকের ক্ষেত্রে ফ্যামিলি ডিজহারমোনি আত্মহত্যার কারণ হয়ে দাঁড়ায় পারিবারিকভাবে যদি বাবা মা ছেলে মেয়ের মধ্যে যদি যে ইন্টারাকশান বা ইনটিগেশন বা ইন্টারপার্সোনাল রিলেশান এই রিলেশানগুলো যদি ভালোভাবে না হয় তখনও কিন্তু অনেকের মধ্যে এরকম হতাশা চলে আসে এবং সে আত্মহত্যার দিকে পা বাড়ায় তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে আমরা যারা মেডিকেল স্টুডেন্টদের দেখছি তাদের যে পড়ার চাপ আছে অ্যাকাডেমিক সিলেবাস আছে সে অ্যাকাডেমিক সিলেবাস বা পড়ার চাপ তাদের অনেক সময় তাদের মানসিক স্বাস্থ্যটাকে খারাপ করে দেয় এবং তারা মানসিকভাবে ডিপ্রেশনে চলে যায় এবং সুইসাইডাল অ্যাটেম্প নিতে পারে অনেক সময় একজন ছাত্র সে যদি মেডিকেল অ্যাডমিশন টেস্টে না চান্স পায় অথবা তার প্রফেশনাল পরীক্ষায় সে যদি ফেল করে তাহলেও কিন্তু তার মধ্যে হতাশা চলে আসে তখন ডিপ্রেশন চলে আসে এবং সে সুইসাইডাল অ্যাটেম্প নিয়ে থাকে আমরা দেখেছি প্রফেশনালদের মধ্যে যারা চিকিৎসক তারা কিন্তু আত্মহত্যা সবচেয়ে বেশি করে থাকে চিকিৎসকদের মধ্যে আবার অ্যানাজ তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি এছাড়া ভ্যাটেনিয়ান চিকিৎসক যারা আছে তাদের আত্মহত্যা সারা পৃথিবীতেই বেশি এটার মূল কারণগুলো যে হল যে এদের কাছে লিথাল সাবস্টেন্সে অ্যাভেলেবিলিটি তারা খুব দ্রুত একটি মানে লিথেল ড্রাগ তার হাতের কাছে পেয়ে যায় এবং আত্মহত্যা করতে পারে এদের মধ্যে সাবস্টেন্স অ্যাভ একটি কারণ হতে পারে এবং তাদের কর্মজীবনে যে ব্যস্ততা চাপ এই চাপটাই তার মানসিকভাবে তাকে ডিপ্রেশনে নিয়ে যায় এবং আত্মহত্যা করে সো আমাদের আত্মহত্যার যে কারণগুলো আমরা বললাম এই কারণগুলো যদি আমরা মাথায় রেখে এটা প্রতিরোধের ব্যবস্থা করতে পারি তাহলেই আমরা এই আত্মহত্যা থেকে মানুষকে বিরত রাখতে পারবো এবং সোসাইটি যে এ প্রিভেন্টেবল ইলনেস সো উই শুড ডু টু ডিফারেন্ট মেজার্স In different sectors uh, to prevent this suicide. Thank you all.